নমস্কার দর্শক বন্ধু, আমি দশপূজমা ব্লগস আবারও তোমাদের সামনে হাজির আরো একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। গরমের মধ্যে তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। টপিক থেকে তো বুঝেই গেছো আমি কি নিয়ে আসতে চলেছি। আজকে আমার ভিডিও হলো বৈশাখ মাসে দশটির মধ্যে একটি সংকেত পেলে আপনি খুবই ভাগ্যবান এইটাই মনে করবেন। তাহলে এই সংকেতের মধ্যে কোন একটি সংকেত পেলে নিশ্চিতভাবে বলা যাবে ভগবানের কৃপায় ভালো সময় আসতেই চলেছে তোমাদের। আমাদের সনাতন ধর্মে সময়কে খুবই শক্তিশালী বলে গণ্য করা হয়। সময়ের চাকায় মানুষকে সুখ দুঃখ কষ্ট এবং জন্ম মৃত্যুর সঙ্গে পরিচয় করায়। এই আমরা হয়তো এই বিষয়টি দেখেছো যে সময় মানুষকে অনেক কিছুই শেখায়। সময়ের চাকা রাজাকে যেমন ফকির বানিয়ে দেয়, আবার ফকিরকে রাজাও বানিয়ে দেয়। আর এটাই হয় যে কোনো মানুষের জীবনে সুখ এবং দুঃখ দেখা দেয় এই সময়ের চাকার জন্য। কিন্তু তুমি কি কখনো ভেবে দেখেছো যে কোনো শুভ সময় আসতে চলেছে এটা কি করে আগে থেকে জানা যাবে বা বোঝা যাবে? স্বয়ং শ্রীকৃষ্ণ নারদ মুনিকে এই কথাগুলি বলেছিলেন যে স্বয়ং প্রকৃতি আমাদের এই জিনিসগুলো প্রদান করে থাকেন। প্রথমেই বলবো যে সংকেতটি কটা সেটা হলো, বাড়িতে যদি অধিক মাত্রায় পিঁপড়ে আসে, কালো পিঁপড়ে, তাহলে এটা অত্যন্ত শুভ হিসাবে গণ্য করা হয়। এটাও বলা হয় যে কালো পিঁপড়ের আগমন মা লক্ষ্মীর আগমনকে চিহ্নিত করছে। তাই বাড়িতে যদি সারিবদ্ধভাবে চারিদিকে কালো পিঁপড়ে আসছে, তখন তাদের কি করবে? আটার সঙ্গে চিনি মিশিয়ে তাদেরকে মানে খেতে দাও জায়গায় জায়গায়, তারা যাতে এসে ওই জিনিসগুলো খায়। তাই সেই এই জিনিসটা খেতে দিলে মা লক্ষ্মী ভীষণ প্রসন্ন হবে। ঠাকুরগড় বা তুলসী মঞ্চ এইসব জায়গায় যদি কালো পিঁপড়ের আগমন করে, তাহলে তো পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি ইঙ্গিত প্রদান করবেই করবে। এরপর আরেকটি সংকেত হলো, যদি পূজার সময় চোখ দিয়ে জল আসে, অনেকের আপনা আপনি চোখ দিয়ে জল আসছে, আবার অনেক সময় একটা শরীরে কম্পন ভাব হচ্ছে, তাহলে এটা ভগবানের সংকেত হিসাবেই গণ্য করা হয়। এর মাধ্যমেই ভগবান আমাদের মনে করিয়ে দেন যে তিনি আমাদের সঙ্গে সর্বদাই রয়েছেন। তিনি পূজা করার, আর এটাও মনে করা হয় যে পূজো করার সময় যদি কোনো ঠাকুরের ফুল নিজে নিজে পড়ে যাচ্ছে, এটাও একটা শুভ লক্ষণ। এবং কোনো প্রদীপ যদি জ্বালাও, সেই প্রদীপটা দীর্ঘ কোন উপরের দিকে শিখা জ্বলছে, তাহলেও এই বিষয়টা ঈশ্বর সংকেত করছে যে তোমার পূজায় সন্তুষ্ট হয়েছে এবং কোনো ভালো খবর আসতে চলেছে। আর যদি প্রদীপ জ্বালানোর সময় বারবার যদি নিভে যায়, তাহলে কিন্তু এটা অশুভ হিসাবেই গণ্য করা হয়। তাই সেটাও কিন্তু সাবধান, প্রদীপ জ্বালানোর সময়। এরপর টিকটিকির আগমন, একই জায়গায় তিনটি টিকটিকি যদি দেখতে পাও, তাহলে এই বিষয়টিকে বাড়িতে মা লক্ষ্মীর আসার সংকেত হিসাবেই মনে করা হয়। এই যে এমনটাও বিশ্বাস করা হয় যে এই সময় সামান্য আতপ চাল টিকটিকির ওপর ছড়িয়ে দেওয়া হয়, তাহলে সেই সময় নিজের মনের প্রার্থনা ইষ্টদেবের উদ্দেশ্যে যদি করতে পারা যায়, তাহলে সেই প্রার্থনা কিন্তু দ্রুত মানে হয়, কামনা পূরণ হয়। এরপর একটি সংকেত হলো, এই সময়কালে ব্রহ্ম মুহূর্তে ঘুম ভেঙে যায়,
আর সেই মানুষটি তখনই নিজের অজান্তেই ভগবানকে স্মরণ করতে থাকে, কিংবা মানুষটি ওই সময় মনে হতে থাকে তাকে অন্য কেউ কোনো ভালো দিশা দেখাচ্ছে। তখন এই ধরনের মানুষের এটি বুঝে নেওয়া উচিত তার ভাগ্যের দোয়ায় খুলতে চলেছে আর খুব শিগগির সফলতা আসছে, সফলতার নতুন নতুন রাস্তাও মিলতে চলেছে। আর এরপর আরেকটি সংকেত হলো, যখন কোনো মানুষের ঘরের সামনে বা বাড়ির সামনে গৌ মাতা আসে খাবারের জন্য, অথবা কোনো হনুমান বাঁদর জানলা দিয়ে খাবার নিতে আসে বা উঠিয়ে নিয়ে যায়, বা তার বাড়িতে কোনো পাখি এসে বাসা বানায়, বা কোনো বিড়াল কুকুর যদি বাড়িতে বাচ্চা দেয়, তাহলে সেই বাড়িতে মানুষগুলোকে বুঝে নিতে হবে যে তার এই সময়টা খুব ভালো হতে চলেছে, আরো শক্তিশালী উঠে হতে চলেছে এবং জীবনে উচ্চতর লক্ষ্যে পৌঁছাতে পারবে এইসব সংকেতগুলো দেখতে পেলে। এবং কোনো বাড়িতে যদি ছোট বাচ্চারা নিজে নিজেই খেলাধুলা করতে আসে, বা ছোট বাচ্চা কোনো ব্যক্তিকে দেখে বারবার হাসে, তাহলে এটাও ভগবানের সংকেত বলেই মনে করা হয়। কারণ ভগবান শ্রীকৃষ্ণ ছোট বাচ্চার মধ্যেই থাকে, কথায় বলে স্বয়ং ঈশ্বর শিশুদের মধ্যে সব সময় বিরাজমান। তাহলে এই রকম হয় যদি, তাহলে সেই মানুষটাকে বুঝে নিতে হবে তার আসতে চলা সময়গুলো খুবই হাসি খুশিময় হয়ে উঠবে। এবং অনেক সময় গুরুজনদের এটা বলতে শুনেছেন যে ভগবানের রূপ হয়ে থাকে ছোট বাচ্চারা সব সময়, শিশু ভগবানের শিষ্য। তাই যখন কোনো মানুষ পূজার থালা নিয়ে ভগবানের পূজা করতে থাকেন, তখন পূজার সময় তার হঠাৎ একটা অনুভূতি হতে থাকে ভগবান তার দিকে তাকিয়ে রয়েছে। এরকম অনেকেই অনুভূতি করে, এবার ভগবান তার দিকে হাসছে, এবং হঠাৎ কোনো অতিথির আগমন ঘটে, তাহলে সেই ব্যক্তি শুভ সময় শুরু হতে চলেছে। এছাড়াও যখন কোনো মহিলার বাঁচক অথবা কোনো পুরুষের ডানচোখ লাপাতে থাকে, তখনও বুঝে নেওয়া উচিত তাদের ভালো সময় শুভ সময় আসতে চলেছে। তাহলে এরপর আরও একটা সংকেত, ভগবান শ্রীকৃষ্ণ বলেন যখন কোনো মানুষ সকাল সকাল কোনো শুভ কাজ করতে বেরোচ্ছেন, তখন রাস্তায় বের হওয়ার পর যদি কোনো গোমাতা দেখা বা অথবা দেবদেবীর মূর্তি কিংবা কোনো ঢাক ঢোল বাজিয়ে হরে কৃষ্ণ নাম গাইছে কোনো মানুষের সাক্ষাৎ এইরকম পান বা শ্রীখণ্ডীর দেখা পান, তাহলে কিন্তু খুব শুভ সেই দিনটা, তার ভালোই যাবে। এরপর শ্রীকৃষ্ণ নারদকে বলছেন যে যখন কোনো মানুষ মন থেকে খুশি থাকে এবং তার মুখে সর্বদা একটা হাসির ঝলক দেখা যায়, এবং এমন মানুষ তার রাগ ক্রোধ কোনো নিয়ন্ত্রণ রাখতে সক্ষম, সেই ধরনের মানুষের জীবনে খুব শীঘ্রই ভালো সময় আসতে চলেছে। এই ধরনের মানুষেরা যখন কোনো জিনিস সম্পর্কে ভাবেন, তখন তার ভাবনা থেকেও বেশি পরিমাণে সেই জিনিসটি পেয়ে থাকে। তাই এটাও বলবো, নিশ্চয়ই মানে একটা জিনিস শুনে থাকবে, প্রসন্ন চিত্তের মানুষের মানে ভিতরে সর্বদা ভগবান বিরাজ করে। যে ব্যক্তি কোনো কিছু নিয়ে অভিযোগ নেই, অনুযোগ নেই, ভগবানের দেওয়া সমস্ত কিছুকে সে নিজে মানে বলে যে আমার এটা খুবই ভালো, সব কিছু ভালো, আমি ভগবানের উপর কোনো দোষ দিতে চাই না, সেই মানুষটি দেখবে শুভ সময় সবসময় তার আসতে চলেছে।
ভগবান শ্রীকৃষ্ণ আরো বলেছে, যখন নিজের খরচাকে নিয়ন্ত্রণ করতে পারবেন তখন আমি তাকে ধনপ্রাপ্তি নতুন নতুন রাস্তার সন্ধান দিয়ে থাকি। এবং সেই ব্যক্তি এই সময় বুঝে নেওয়া উচিত তার খারাপ সময় খুব শীঘ্রই চলে যেতে চলেছে, এবং এই সময় থেকেই স্বয়ং লক্ষ্মী দেবী তার গৃহে বাস করতে চলেছে। সর্বশেষ ভগবান শ্রীকৃষ্ণ নারদকে, মুনিবর নারদকে বললে, যদি কোনো ব্যক্তি সন্ধেবেলায় অন্য কোনো ব্যক্তির দ্বারা দুধ কিংবা জল ভরা একটি পাত্র পায়, তাহলে কেউ তাকে এই সময় মিষ্টি দেয়, তাহলে বুঝে নিতে হবে সেই ব্যক্তিকে যে তার জীবনে ভালো সময় আসতে চলেছে। তাই এই সংকেতগুলির মধ্যে কোনো সংকেত যদি তোমাদের জীবনে হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। যদি এই রকমটাও হয়ে থাকে তাহলে পূর্ণ বিশ্বাস রাখো তোমাদের ভালো সময় আসবেই আসবে, দুঃখের দিন শেষ সুখের দিন অনুগমন করছে আশেপাশে। তাই এই সংকেতগুলো দেখো কোনটা জীবনে এসে উপস্থিত, তাহলে তোমাদের শুভ সময় আসছে। তাহলে আজকের মতো ভিডিওটা শেষ, সকলেই ভালো থাকো শুভ থাকো, কমেন্ট বক্সে অবশ্যই লেখো জয় শ্রীকৃষ্ণ। আশা করছি প্রত্যেকে ভালো আছো।